তো বন্ধুরা আমি সৈকিত কুমার মাহাতার চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমার বিষয় হচ্ছে সং রিয়াকশান ভিডিও বা সং রিভিউ ভিডিও তো আমি কাল গতকাল সোডা সংটা দেখলাম তো আমার রিভিউ করার সময় হয়নি তো সোডা সংটা আমার কেমন লেগেছে সেটা আমি বলছি প্রথম কথা যে গানটা খাবে এখন পাবলিক নেবে গানটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত আমার গানটা একদম ভালো লাগেনি কারণ কি তার অনেক কারণ আছে আমার মতামত আমি বলছি হয়তো অনেকে খারাপ লাগতে পারে অনেক রিভিউরা রিভিউ আছে এটা ভালো বলেছে নীল এবং ত্রিনাকে এখানে সুযোগ দেওয়া হয়েছে আইটেম সঙ্গে তো সেই সুযোগটা ঠিক মতন কাজে লাগাতে পারেনি বাবা যাদব নিঃসন্দেহে একজন ভালো কোরিওগ্রাফার কিন্তু একজন সিডের সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা অতটা ভালো করতে পারবে না যতটা একজন প্রফেশনাল অভিনেতা সিনেমার অভিনেতা অভিনেত্রী করতে পারবে কারণ সিরিয়ালের জগৎ পুরোপুরি আলাদা আর সিনেমার জগৎ পুরোপুরি আলাদা তবু এরা চেষ্টা করেছে সেটা বাহবা দিতেই হবে হ্যাঁ চেষ্টা করেছে কিন্তু আমার মনে হয় এই জায়গায় যদি অন্য কাউকে দিত তাহলে আরও ভালো হতো যেমন অঙ্কুশ আছে অঙ্কুশকে আইটেম সং দেওয়া উচিত যদিও অঙ্কুশ এর আগেও করেছে আইটেম সং তারপর যে নতুন অভিনেত্রী মধুমিতা আছে মধুমিতা সরকার বা আর একজন আছে তাকে যদি দেওয়া হতো তাহলে ভালো হতো তারপরে মনামি ঘোষকে যদি দেওয়া হতো মনামি ও ভালো ড্যান্সার তো একটু মনে হয় মানে এটা জোর করে আইটেম সঙ্গ চাপানো হয়েছে আমার যেটা মনে হচ্ছে জোর করে দেখানো হয়েছে যেমন বনি সেনগুপ্ত জোর জোর করে হিরো প্রমাণ করে সেরকম এটা জোর করে প্রমাণ করছে ভিতরে এক্সপ্রেশনটা অনেক অভাব সে আগেকার মতন কালচার যেমন সেই আগে যেমন ছোটোবেলা থেকে দেখেছি যে একটা সুন্দর মেয়ে মদ নিয়ে দাঁড়িয়ে থাকবে আর সব ছেলেরা হাত পেতে মদটা গ্রহণ করবে সে একই ক্যাটাগরি কোনো নতুনত্ব নেই আমার তো একদম ভালো লাগেনি গানটা ভালো আছে ঠিকঠাক আছে যদিও ডবল মিনিং গান একটু সেকেন্ড লাইনটা আমি জানি দর্শক এটা সাপোর্ট করবে সেটা ব্যাপারে কোনো সন্দেহ নেই নিশ্চয়ই সাপোর্ট করবে এটা কিন্তু আগে যে আইটেম সংগুলো ছিল বিক্রম সিংহে বিক্রম সিংহ সিনেমার আইটেম সং বলুন বা এর আগেও যে সিনেমা ওগুলো আইটেম সং হয়েছে তার চেয়ে অনেক ভালো ছিল আগেকার আইটেম সঙ্গে এমনকি লাস্ট রঙ্গবতী যে গানটা গোত্য সিনেমা সেই আইটেম সংটাও বিশাল ছিল তো আমার এই আইটেম সং ভালো লাগেনি বাকি যে গানগুলো হয়েছে এই সিনেমা মেন্টাল সিনেমা সেইগুলো তাও একটু পদে আছে এটা আমার ভালো লাগেনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে লিখে জানাতে পারেন ভিডিওটাও ভালো লাগলে লাইক করুন আর চ্যানেল নতুন থাকে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন জয় হিন্দ জয় ভারত ভালো থাকো সুস্থ থাকো